ঢাকা কলেজে রেকর্ড পরীক্ষা দিতে গিয়ে ঢাকায় এসে বুয়েটের শেরেবাংলা হোস্টেলে স্ত্রীর ছোট ভাইয়ের রুমে উঠি। দেড় মাস হোস্টেলে থাকার সুবাদে সবাই জেনে যায় আমি একজনের দুলাভাই লাগি। তারা আমার দুলাভাই ডাকে আর আমি পাইকারিভাবে শালা ডাকতাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতার সময় এমনভাবেই স্মৃতিচারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ছাত্র আমি ভালো ছিলাম না, ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি হয় নাই। আমি ইন্টারমিডিয়েটে এক বিষয়ে লজিকে রেফার পাইছিলাম। তখন সারা দেশে রেফার বিষয়ের পরীক্ষাগুলো ঢাকা কলেজে নেওয়া হতো, তাই এক বিষয়ে ঢাকা কলেজে রেফার পরীক্ষা দিতে ঢাকায় এসে বুয়েটের শেরেবাংলা হোস্টেলে একটি ছোট ভাইয়ের রুমে উঠি। এক দেড় মাস হোস্টেলে থাকার সুবাদে সবাই জেনে যায় আমি একজনের দুলাভাই লাগি। তারা আমার দুলাভাইটাকে আর আমি পাইকারিভাবে শালা ডাকতাম। রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হওয়ায় হলের ডাইনিংয়ে খেতে পারতাম না। পাশে হাসিনা হোটেলে মাত্র পাঁচ ছয় আনা হলেই পেট ভরে খাওয়া যেত। আবার একটু পায়ে হেঁটে মেডিকেলের সামনে পপুলার হোটেলে গেলে চার আনা খেলেই পেট ভরত। তখনকার দেড় মাসে বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে তার মধুর সম্পর্ক স্থাপিত হয়েছিল বলে তিনি স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি বলেন, ওই সময় বুয়েটে কোনো নারী শিক্ষার্থী ছিল না, বর্তমানে প্রায় 30% নারী শিক্ষার্থী। দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ।